সুপ্রিয় শিক্ষার্থীদের, তোমরা আশা করি ভালো আছো, আমরাও ভালো আছি। আমি সঞ্জয় পাল, সহকারী শিক্ষক, সেন্ট জোসেফ স্কুল, গণেশতলা, দিনাজপুর। আজকে তোমাদের ষষ্ঠ শ্রেণীর গণিত অষ্টম অধ্যায় তথ্য ও উপাত্তের উপর আমি তোমাদেরকে ক্লাস নেব। তো এই তথ্য ও উপাত্তের আমাদের অর্ধবার্ষিক সিলেবাসে দেওয়া আছে যে গড়, মধ্য আর প্রচুর। তো মোটামুটি আমরা প্রথম সাময়িকে শিখে এসেছি গড় বা এরকম কিছু। আমি একটু তারপরে গড়ের আর একটু ডিটেলস তোমাদের গাইড শিখাই দিই, তো গড়টা গাইড মনে করা যাওয়ার চেষ্টা করি। তো দেখো, গড়ের কিছু নিয়ম আছে যে অনেকগুলো সংখ্যা আছে, যেখানে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 10টা সংখ্যা, 10টা সংখ্যার মধ্যে 16 সংখ্যাটা দেখো অনেকবার আছে, 15, 2 বার আছে, এরকম অনেকগুলো চেয়ে গেছে মানুষ এখন সময়। যখন তোমাকে গড় নির্ণয় করতে বলবে, যখন তোমাকে এই গড় নির্ণয় করতে বলবে, গড়ে কাজ হচ্ছে, গড়ে একটা সূত্র থাকে, সেটা হচ্ছে গড় হচ্ছে সংখ্যাগুলোর যোগফল। এই যে উপরে যে সংখ্যাগুলো থাকবে সেই সংখ্যাগুলোর যোগফল, বা এই নিচে হচ্ছে সংখ্যাগুলোর সংখ্যার টোটাল কয়টা সংখ্যা সেটা লিখতে হবে। এখন দেখো, সেম এরকম যে উপরে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোকে যোগ করছি 20, 16, 24 এরকম প্রতিটাকে যোগ করলাম, যোগ চিহ্ন দিয়ে। তারপরে কী করছে, সংখ্যাগুলোর সংখ্যা তো তার সংখ্যা আছে গুণে থাকে 10টা। তো এই যে 10টা 10 এইটা যোগ করে নিচে কত, 170, আর নিচে কত হয়েছে এই সংখ্যা কয়টা 10। তাহলে 170কে 10 দ্বারা ভাগ করলে কত হয়, 70। তাহলে গড় 17, তাহলে গড় কত হলো 17। আশা করি তোমরা মনে করছে, তোমাদের মনে করছে, তোমরা মনে হয় গড়টা খুব ভালোভাবে পারবে। এবার আসি মধ্য। মধ্যকে কয়েকটা নিয়ম থাকে, মধ্যকে বেলায় মনে রাখতে হবে দুই ধরনের অঙ্ক থাকে। মধ্যকে বেলায় দেখবা সংখ্যাগুলো টোটাল কয়টা আছে, জোড় সংখ্যা আছে না বিজোড়, কতগুলো সংখ্যা থাকছে, 30টা সংখ্যা হয়তো আমরা বুঝে নিলাম জোড় সংখ্যা আছে, যদি থাকে 31টা সংখ্যা তাহলে বুঝে নিতে হবে আমাদেরকে কি বিজোড় আছে। তো এখানে আমি একটা জোড় দিয়ে তোমাদের বোঝানোর চেষ্টা করছি, পরে একটা বিজোড় দিয়ে বোঝানোর চেষ্টা করব। জোড়টা কি দেখো, জোড়টা তো 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 টোটাল কয়টা সংখ্যা, 10টা সংখ্যা। তার মানে কি, এই যে লিখে আছে পাশে 10টা সংখ্যা আছে, তার মানে কি জোড়, জোড়ের সূত্রটা কি করতে হবে, ইউজ করতে হবে। তো মধ্যকে দুইটা সূত্র, একটা জোড়ের সূত্র হয়, একটা কিসের সূত্র হয়, বিজোড়ের সূত্র হয়। তো জোড়ের সূত্রটা কি, মধ্যকে দেখো এম বাই দুই তম পদ যোগ এম বাই দুই যোগ এক তম পদ, মানে সংখ্যা যেটা থাকে আর কি। তো এম হচ্ছে কি, টোটাল কয়টা সংখ্যা সেটাকে বলবো আমরা এম। যদি থাকতো হচ্ছে 10টা 20টা তাহলে এখানে এম এর জায়গায় লিখতাম কি 10, 20 এর 10টা আছে, তাহলে যে 10 বা 2 তম সংখ্যা, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট সূত্রটা, মধ্যকে সূত্রটা না, জোরের বেলায় বিজোরের বেলায় আর একটা ছোট। আচ্ছা এরকম লিখলাম সংখ্যা যোগ আছে, যোগ দিলাম তারপরে এম এর মান 10, 10 বাই 2 যোগ 1 তম পদ, কাটাকাটি করলাম 5 রেখে 5, তাহলে এখানে কি 5তম পদ, আর এটা কয়তম পদ, 5 আর 1 যোগ করলে কত হয়, 6তম পদ। আচ্ছা 5তম সংখ্যা যেটা বা পদ এটা কোথায় যাবে দেখি, 1, 2, 3, 4, 5 5তম সংখ্যা কত আছে, 10, এটা হলো 10। এবার এটা হচ্ছে কি কয়তম পদ, 6তম পদ, 1, 2, 3, 4, 5, 6 কত আছে, 11, এটা হয়েছে। দুইটা যোগ করলাম 21 বাই 2, কাটাকাটি করলে হয় 10.3, 5, এটা যখন তোমার ভাগ করবা দেখবা বের হবে কত, 10.5। তাহলে এটা হচ্ছে মধ্যকে। কিন্তু আরো একটা জিনিস মনে রাখতে হবে, এই সংখ্যাগুলো দেখো সব সুন্দর করে সাজানো আছে, 6 করে 7, 8, 9 যদি এলোমেলো থাকতো, যে এরকম যদি এলোমেলো থাকতো তাহলে আমরা কী করতাম, সংখ্যাগুলোকে ছোট থেকে বড় সুন্দর করে সাজাতাম, যেটাকে বলা হয় বিন্যস্ত উপাত্ত, ওইভাবে সাজায় নিতাম। নেওয়ার পরে তারপরে কিন্তু আমরা এই মধ্যকেটা করবো, আমরা যে বিজোড়ের অঙ্কটা করবো সেই ক্ষেত্রে তখন আমরা দেখতেছি। ওকে আচ্ছা, বিজোড়টাতে আসি, তোমরা এর আগে জোড় সংখ্যার মধ্যটা শিখলা, এখন বিজোড়টা শিখবো। বিজোড় যখন থাকবে তখন মধ্যটা নির্ণয় করার উপায় দেখো, এখানে অনেকগুলো উপাত্ত বা সংখ্যা নিয়ে দিছি, 20, 16, 24, 16, 20, 15, 12 কেমন এলোমেলো সংখ্যাগুলো,
যখন আমি একটু আগে বলছিলাম যে জোরে বলে যে যখন অনেকগুলো সংখ্যা থাকবে, যে সংখ্যাগুলো সাজানো থাকবে না, তখন সেটাকে আমাকে বিন্যস্ত করে নিতে হবে, যেটাকে সাজায় ছোট থেকে বড়ভাবে সাজাবো আমরা। তো প্রথমে ছোট সবচেয়ে দেখি সাত ছয়, তারপরে হয়তো সাত দশ, এভাবে সবগুলা ছোট থেকে কী করলাম বড় পর্যন্ত সাজাইলাম। যখনই আমাদের সাজানো থাকবে না, অবশ্যই কিন্তু সাজায় নিতে হবে। জোরের বেলায় আমি কিন্তু সাজানো দিয়ে তোমাদেরকে শিখেছিলাম, কিন্তু বিজোরের বেলায় কী বললাম সাজানো ছাড়া শিখাচ্ছি। কিন্তু জোরের বেলাও যদি সাজানো ছাড়া না থাকে, তাহলে তোমাদেরকে সাজিয়ে নিতে হবে। তাহলে সাজায় নিলাম, নেওয়ার পরে দেখলাম মধ্যম সমান সমান এন যোগ এক বাই যে দুই তম সংখ্যা। এন কি আমি আবার মনে করে দিই, এন হচ্ছে টোটাল কয়টা সংখ্যা এখানে আছে, এখানে টোটাল সংখ্যা আছে দেখো তেরোটা, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগুলো দেখো তেরোটা সংখ্যা আছে, এই তেরোটাই হচ্ছে এন। তাহলে এন হচ্ছে যদি তেরো হয়, তেরো যোগ এক, তাহলে এরকম এতটম সংখ্যা তেরো আর এক যোগ করলে চোদ্দ, চোদ্দ নিচে দুই, দুই দ্বারা চোদ্দ লিখে রাখলাম সাত, তাহলে কী হলো সাততম সংখ্যা। সাততম সংখ্যাটা কী লাগবো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত, কত আছে ষোলো, এই যে ষোলো এটা হচ্ছে উত্তর। তাহলে মধ্যমে কি দুইটা সূত্র, একটা জোরের সূত্র হয়, একটা কৃষি সূত্র হয়, বিজোরের সূত্র হয়, আর একটা কৃষি গেছিলাম গড়। তাহলে গড়ের তো একটা সূত্র সংখ্যাগুলো যোগফল বা কি সংখ্যাগুলো সংখ্যা মনে আছে আশা করি। এবার আছি প্রচুরক শিখব, কি শিখব প্রচুরক। এই প্রচুরকের নিয়মটা হচ্ছে কি, প্রচুরক বলতে মনে হচ্ছে অনেক বেশি বা এরকম, যে যে সংখ্যাটা অনেকবারে বেশি থাকবে সেই সংখ্যাটাকে বলা হয় কি প্রচুরক। যেমন দেখো এই সংখ্যাগুলোর মধ্যে একটু দেখি যে এই সংখ্যাগুলো, এই সংখ্যাগুলোর মধ্যে দেখো সবচেয়ে বেশি কে আছে ষোলো, কয়টা আছে চারটা ষোলো ঢুকে আছে, তাই জন্য লিখে দেখো ষোলো সংখ্যাটি চারবার আছে। তারপরে কি আছে বিশ, পনেরো, পনেরো সংখ্যাটা দেখো কতবার আছে দুইবার আছে, যোগ লিখলাম যে পনেরো সংখ্যাটি দুইবার, বিশ সংখ্যাটা কতবার আছে দুইবার আছে, বাকিগুলো কিন্তু সব একবার করে, তাই জন্য আমি লিখলাম না তোমাদের বুঝে বুঝানোর ক্ষেত্রে। তো প্রচুরকের নিয়মটা হচ্ছে যখন তোমার অনেকগুলা সংখ্যা থাকবে, ওই সংখ্যাগুলোর মধ্যে যে সংখ্যাটা সবচেয়ে বেশি সেই সংখ্যাটাই হচ্ছে কি প্রচুরক। তার মানে ষোলো সংখ্যাটা সবচেয়ে বেশি, তো ষোলো হচ্ছে কি প্রচুরক। এখন কথা হচ্ছে স্যার পরীক্ষায় আসছে এক দুই তিন চার পাঁচ ছয় এরকম ছয়টা সংখ্যা দিয়ে বলছে, এটার মধ্যে প্রচুরক কী বা প্রচুরক কোনটি। যদি কোনো সংখ্যাই একের অধিক না থাকে, যদি কোনো সংখ্যা একের অধিক না থাকে, তাহলে সেখানে তুমি লিখে দিতে পারো যে কি ওখানে প্রচুরক নেই। তাহলে উত্তরে থাকতে পারে কি বললে কিন্তু প্রচুরক নেই। যদি কোনো সংখ্যায় একের অধিক মানে সবচেয়ে বেশি বার রয়েছে, তাহলে সেই সংখ্যাটাকে বলা হয় কি প্রচুরক। এই প্রচুরকের ডিটেলসগুলো আরও বড় ক্লাসে যখন যাবো তখন আরও বড় আরও ভালো করে জানবো, মধ্যবিত্ত ডিটেলসগুলো যখন বড় ক্লাসে যাবো আরও ভালো করে জানবো, এভাবে একের পর এক আরও একটু ভালো করে জানবো। তো আমাদের এটা হচ্ছে বেসিক জ্ঞান, ক্লাস সিক্সে তোমরা ভালো সেভেনে যে আরেকটু আরেকটু ধারণা পাওয়া ভালো এইভাবেই। তো আমার মনে হয় আমি অষ্টম অধ্যায়ে তোমাদের কিন্তু এই তথ্য উপাদ্যের সব কিছু যে আমাদের সিলেবাস যতটুকু আছে ওই অর্থবার্ষিক পরীক্ষায় আমার মনে হয় আমি তোমাদেরকে বুঝিয়ে দিতে পারছি। তো কী কী শিখলাম, গড় শিখলাম, মধ্যম শিখলাম, আর কি প্রচুর শিখলাম। তারপরে তো আমরা তো জানি বিন্যস্ত উপাত্য কী, অবিন্যস্ত উপাত্য কীগুলো কী, অর্ধবার্ষিক প্রথম সময় কী পরীক্ষায় কিন্তু আমরা পড়ে এসেছি। তো আজ এ পর্যন্তই, সকলে ভালো থাকবা, সুস্থ থাকবা, ধন্যবাদ।